মামা, এই লকডাউনে তো আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত। তো বউরে দেখা হয় মুখ খাওয়াইতে পারি না, দেখে পরিবার কাছে বাইরে অন্য রাষ্ট্র নিজেরা চাইরিয়া। তো এসব কেন জীবনে ইতিহাস কি এই? আগে তো এরকম আসিল না, এখন এরকম কেন? আমরা রোডে শান্তি পাই না, কোনো কর্ম যা শান্তি পাই না, যে কর্মতে যাই ইনকামের সোর্স কমে আইয়ে, রোডে গাড়ি নিয়ে পারিলে যাত্রী পাই না, ইনকাম করতে পারি না। আগে যে এরকম ইনকাম করতে পারতাম, বাস সিডি কলেজ সব কিছু খোলা আসিল আমাদের যাত্রী, মনে করেন আমরা চলতে পারছি ঢাকা থাকিয়া। কারণ একটা রিক্সার ড্রাইভারের মামা দৈনিক 400-500 টাকা কষ্ট, রোডে সব কষ্ট বাদ দিয়ে আসেনা পরে আমাদের বেতন নিয়ে আয়রা নিয়ে বউ বাচ্চা নিয়ে আস চলি। তো ইদারিং 1-1.5 বছর ধরে লকডাউনে সব আমাদের চলা দায় হয়ে আছে। এরপর দেখ মামা অনলাইনে ওই যে মোটরসাইকেল ভাড়া মারে, আমরা তো রোডে ভাড়া পাই না, তা আমাদের চলাটা তো বিরাট ঝামেলা। এই লকডাউনে মামা দেশে বই আঁকাইছি, অস্পতম তো লকডাউনে রোডে কিনু কিচ্ছু চলছে না, গাড়ি নিয়ে বাড়িতে পারছি না, ধরেছে আক্রমণ করছে সাজেনরা। তখন কিছু টাকা ক্যাশ আসল, ওই ক্যাশ টাকা ভাঙ্গে বাড়িতে বৈশা খাইছি। অন যে বাড়িতে পরিবার ছেলে কিছু খাইবো এরকম ব্যবস্থা তো আমাদের নাই, কারণ আমরা তো দিনমজুর, এরকম ব্যবস্থা দেয় নাই, আমরা কী করে চলি? কিছু টাকা পয়সা আসলে এটি চলে খাইলাম, মন ঢাকা থেকেও তো বউরে দেখা হয় মুখ খাওয়াইতে পারি না, দেখে পরিবার কাছে বাইরে অন্য রাষ্ট্র নিজেরা চাইরিয়া। তো এসব কেন জীবনে ইতিহাস কি এই? আগে তো এরকম আসিল না, এখন এরকম কেন? আমরা রোডে শান্তি পাই না, কোনো কর্ম যা শান্তি পাই না, যে কর্মতে যাই ইনকামের সোর্স কমে আইয়ে। তখন একটা লোক ইনকাম যদি 300 টাকা থাকে, তার ফ্যামিলি যদি 500 টাকা কষ্ট হয়, তো এই লোকটা চলে কীভাবে? রেন করে চলতে গেলে তো মামা বিপদ, রেন না দিতে গেলে ঝগড়া শোনা লাগে, কথাবার্তা শোনা লাগে, এরকমভাবে কি আমরা চলতে পারবো? একজনের কথাবার্তা কিংবা একজনের কাছে রেনে দেখা গেলে তো দেয় না, যেসব তো নাই টাকা পয়সা কীভাবে দিব? অসুস্থ বললে বিছনা শুয়ে থাকি কেউ আমরা দেই আর নাই, কারণ ক্যাশ টাকা পয়সা 2-4 লাখ টাকা থাকতে পারতো আমরা কাছে, তো আমরা চলতে পারতাম। কারণ আমরা তো এরকম যে থাকতো যেমন না মামা, কোনো সরকারি সাহায্য পাই নাই। এরকম যদি মামা আমরা লাইফে ঘটে, আমরা তো লেবার করি না, দেখে কোনো অন্য লেবারে কোনো কিছু করতে পারি না, কিন্তু রিক্সা মুশকিল চালায় মামা নিম্ন শ্রেণীর আই কাজকর্ম করে চলি, পেটটা দিরা খাওয়ান দিই, এই কাউনের বাহু তো নাকি আমরা রহন। এই সকাল থেকে রুটে ঘুরতেছি, 150-200 টাকা কাজ করছি, এটা তো মামা একবেলা কালি লাগে। তারপর ছেলে বউ ভোলাম থাকলে হেরা কি খায়, দিন তো আমার জন্য বসে রয়েছে না, দিন তো টিকে গেছে, কিন্তু হেরা তো কষ্ট চলতে। হ্যাঁ, রিক্সা চলবো মামা, যাত্রী রোডে না থাকলে আমরা কাকে নিয়ে যাবো বলেন? যাত্রী রোডে থাকলে তো 10 টাকার ভাড়া 5 টাকা হলেও নিয়ে যাই, আমি বসে থাকলে লস নিয়ে যায়। অন্তত যাত্রী রুটে পাই না, বনালির থেকে আইসি এই ফোন তো কাইলিয়া কেউ জিগায় না আমারে, তখন তো মামা এই ফোন তো আইসি আমার তো পেটে কীতা লাগছে, তখন তো আমার খাওয়ান আছে না 20টা টাকা, আমাকে তো 5টা টাকা তো কেউ দিত না। তো এইভাবে কি আমরা চলতে পারি? এর জন্য আমাদের যদি এইভাবে সব অপরাধ স্কুল কলেজ বাস সব কিছু যদি বদ্ধ রাখে, তা আমাদের চলার মতন কোনো একটা ব্যবস্থা করে দেবে সরকারে।